আপনি যদি মানুষ হয়ে থাকেন এবং কোনো কাজে যদি পিছায় পড়েন, মানে টার্গেট ঠিক না রাখতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো রবার্ট কিয়োসাকি রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টারে একটা কথা বলেছে, ওই কথাটা নিয়ে আলোচনা করব। আমার প্ল্যান ছিল যে রবার্ট কিয়োসাকির যে বইটা আছে রিচ ড্যাড পুওর ড্যাড, এই বইটা পুরো পড়ে তারপরে একটা রিভিউ বানানো। কিন্তু আমি দেখলাম যে এই ফার্স্ট চ্যাপ্টারে এই কথাটা যদি আমি আজকে না বলি, তাহলে হয়তো আমার মাথা থেকে ওই কথাটা চলে যেতে পারে, কারণ এমনটা কিন্তু হয়। কারণ একটা বইয়ের পুরো রিভিউ দিতে হলে তো পুরো বইটা পড়া সম্ভব না। তো যাই হোক, মূল কথা আসা যাক, রবার্ট কিয়োসাকি তার ফার্স্ট চ্যাপ্টারে একটা কথা বলছে, কথাটা হচ্ছে আই ক্যান নট অ্যাফোর্ড ইট, ইউর ব্রেইন স্টপস ওয়ার্কিং বাই আস্কিং দ্য কোশ্চেন হাউ ক্যান আই অ্যাফোর্ড ইট, ইউর ব্রেইন ইজ পুট টু ওয়ার্ক। অর্থাৎ আপনি যদি এইটা আপনার মস্তিষ্ককে এইটা বলেন যে ভাই তুই এই কাজটা পারবি না, তখন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ঠিক আছে, তো কাজ করা বন্ধ করে দেয় যদিও আপনি ওই কাজটা হয়তো বা পারতেন। আপনি যদি আপনার মস্তিষ্ককে এইভাবে বলেন যে দেখ ভাই তুই এই কাজটা পারবি, এই কাজটা একেবারেই সহজ, তখন আপনার মস্তিষ্ক 90% কাজটা কমপ্লিটই করে ফেলে, 90% কাজটা কমপ্লিট করে ফেলে, আর বাকি থাকে 10%। ওই 10% হচ্ছে আপনার নিজের প্রচেষ্টা বাস্তবায়ন। অর্থাৎ আপনি যদি ওই 10% যদি নিজের প্রচেষ্টা চেষ্টা করেন, তাহলে আপনি ওই কাজটা সফল হয়ে যাবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই কথাটা নাই কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা বলি, দেখেন মানুষ কত কিছু করতেছে, তাই না? দেখ, আপনি হয়তো একটা কাজ করার প্ল্যান করে করতেছেন না, ঠিক আছে, ওই কাজটা কিন্তু কেউ না কেউ করবে, কোনো কোনো মানুষ করবে, গাধা করবে না, গরু করবে না, সিংহ বাঘও করবে না, কোনো না কোনো মানুষই কিন্তু করবে। যদি কোনো না কোনো মানুষই করে, তাহলে আপনিও তো ভাই মানুষ, তাহলে কোনো না কোনো মানুষ যদি করতে পারে, তাহলে আমি কেন পারবো না, তাই না? আপনার হয়তো বা আপনার সব কিছুতে আপনি সফলতা পাবেন না, সফলতা পাবেন না, এর কারণ হচ্ছে আপনার হয়তো আল্লাহ ওই জিনিসটা মঙ্গলে রাখেন, অথবা আসলে সফলতা কোনো কাজে মানুষ সফল হয় না এই কথাটা আমি পার্সোনালি এই জিনিসটা বিশ্বাস করি না। আমি অনেক জায়গায় আমি অনেক ব্যর্থ হয়ে আসছি। তো আমি কেন এই জিনিসটা বিশ্বাস করি না, এর কারণ হচ্ছে দেখেন যে কেউ না কেউ কিন্তু কাজটা করতেছে, আমরা করতে পারতেছি না, এর মেন কারণ হচ্ছে আমাদের আসলে অত বেশি চেষ্টাই করা হচ্ছে না, এই কারণে আমরা জিনিসটা করতে পারি না। তো যাই, আপনি কখনো কোনো কিছু ভাববেন না যে আপনি এই কাজটা পারবেন না, আপনি ভাই লেগে থাকেন, লেগে থাকলে আপনি আজও কাল হোক মানে সফল হবেন, অবশ্যই সফল হবেন, আপনি যেহেতু মানুষ আপনি অবশ্যই সফল হবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমি যেসব আউল ফাউল বইটাই পড়ি, বই কখনো আউল ফাউল হয় না, যাই হোক, আমি যেসব বইটাই পড়ি প্লাস আমাদের টিচার যেসব কথা বলে, আমি বর্তমানে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে ঢাকা কলেজে আছি, তো আমাদের স্যারের থেকে যেসব কথা আমার খুব ভালো লাগে সেই কথাগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি। তো আপনারা যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ভাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো লাইক দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে ভাই একটা বোকা দিয়ে যান কমেন্টে, ওতেও আমার ভিডিওতে রিস হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।